নমস্কার বন্ধুরা, বাঙালির প্রিয় পদ চচ্চড়ি রান্না করা হয় নানান রকমভাবে। সেরকমই একটা চচ্চড়ি যেটা প্রথম পাতে খাওয়া হয়, করলার তেঁতো চচ্চড়ি। আজ আমি করলার তেঁতো চচ্চড়ি রান্না করছি। যারা তেঁতো পছন্দ করে না তাদেরও এটা ভালো লাগবে। আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বন্ধুরা, অনুরোধ রইল, যদি রেসিপি ভালো লাগে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টেস্ট বেস্ট কুজিনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। রান্না করার জন্যে কড়াই ভালো করে গরম হলে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। 13-14টা বড়ি নিয়েছি, বড়িগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্যে। এটা বাড়ির তৈরি বিউলির ডালের বড়ি, কেনা বড়ি দিয়েও করা যাবে। বড়িগুলো লাল করে ভাজা হলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। বড়ি তুলে নিলাম। এবার এই তেলে করলা ভেজে নেব। মাঝারি সাইজের একটা করলা নিয়েছি। করলা ভাজতে নুন হলুদ দেব না, মচমচে করে করলা ভেজে নেব। করলা মচমচে করে ভেজে নিলে তেঁতোটাও কম হয়। করলা তুলে নিয়ে এই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হলে দিয়ে দিচ্ছি আলু। মাঝারি সাইজের তিনটে আলু আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো আর ছোট চামচের এক চামচ নুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আলু ভেজে নেব। মচমচে করে ভাজব না, হালকা করেই আলু ভেজে নেব। মাঝারি আঁচে রেখে আলু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই কিছুটা সেদ্ধ হয়ে যাবে। আলু ভাজা হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে এক কাপ জল নিয়ে এক টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। এখানে হলুদ আর কালো সর্ষে মিশিয়ে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, শুধুই সর্ষেটা বেটে নিয়েছি। সর্ষে বাটাটা জলে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা গা মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা সেই হিসেবে দিতে হবে। আলুর সাথে সর্ষেটাকে মিশিয়ে নিলাম। এখন এটাকে ফুটতে দেব। যতটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ করে নেব। মাঝারি আঁচে রেখে এটাকে কিছু সময় রান্না করে নিলাম। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজা বড়িগুলো এইভাবে হাত দিয়ে ভেঙে নেব। ভাজা করলা আর বড়িগুলো দিয়ে দিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফোটার অপেক্ষা করব। করলা দিয়ে বেশি সময় ফোটাবো না, তাহলে তেঁতো হয়ে যাবে আর করলাও মচমচে থাকবে না। ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এই তেঁতোর চচ্চড়ি খুবই সুস্বাদু হয়, গরমের দিনে প্রথম পাতে দারুণ লাগে। রেসিপিটা আপনার কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আর একটা লাইক দিতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।